এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই রয়েছেন এমন যারা আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাক্টিভেট নেই, অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা নেই। অর্থাৎ আপনারা যে কোনো কাজে যাচ্ছেন না কেন, যে কোনো অফিসে, যে কোনো দপ্তরে, ব্যাংকে হোক, যে কোনো গ্যাস বুকের জন্য হোক, যেখানে গেলে আমাদের আধার কার্ড দিতে হয় এবং আধার কার্ড দিলে আধার কার্ডে ওটিপির একটা প্রবলেম ফেস করতে হয় অনেক সময়, কেননা অনেকের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই। সেহেতু অনেকের কিন্তু আধারের সঙ্গে যেহেতু মোবাইল নাম্বার লিংক নেই সেহেতু সেটা কিন্তু তারা প্রবলেমের মধ্যে পড়ে। তবে ইতিমধ্যেই কিন্তু UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে এবং ইন্ডিয়ান পোস্ট যে রয়েছে ভারতীয় ডাক বিভাগ, এই দুটোর যৌথ উদ্যোগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি, সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, একদমই তাই, এবার বাড়িতে বসেই আধার কার্ডে আপডেট করা যাবে মোবাইল নাম্বার। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনারা পরবর্তী আপডেটগুলো সবার আগে পাবেন যদি ভিডিওর বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেন। তো আধার কার্ড বর্তমানে এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্ট আপনারা সরকারি দপ্তর থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তবে এখনো অনেকেরই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করা নেই, যার জন্য অনেক সময় আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হয়। তবে আগামী দিনে তার আর প্রয়োজন হবে না, কারণ এবার বাড়ি বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনারা লিংক করাতে পারবেন। একদমই তাই, অনেকটা অবাক লাগছে হয়তো ভিডিওটা তথ্যটা জেনে যে বাড়িতে বসে কিভাবে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করাবো। তো আমরা এই ইনফরমেশনটা পেয়েছি একটা তথ্য মারফত, যে তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে, দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে, এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক লঞ্চড মোবাইল নাম্বার আপডেট সার্ভিস অফ আধার অ্যাজ রেজিস্টার অফ UIDAI। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া ভারতীয় পোস্ট, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু এটা হবে এবং অফিসিয়ালিভাবে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণ বিষয়টা আমরা দেখে নেব কিভাবে আপডেট হবে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে কিভাবে আপডেট হবে। তো চলুন আমরা জেনে নেই। জানা গিয়েছে এই কাজের জন্য ভারতের পোস্ট অফিসের সঙ্গে হাত মিলিয়েছে UIDAI, অর্থাৎ আধার কার্ড হোল্ডারদের বাড়ি গিয়ে পোস্টম্যান ফোন নম্বর আপডেট করে দেবে। সম্প্রতি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে একটি টুইট করে বলা হয়েছে এবার বাড়িতে বসেই পোস্টম্যানের সাহায্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করা যাবে। অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করাবে, এই দায়িত্ব কিন্তু নিতে চলেছে ভারতীয় পোস্ট। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ শুরু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI এর প্রধান ডিরেক্টর সৌরভ গার্গের কথায়, আধার পরিষেবাকে সবসময় আরও সহজ করে তোলবার চেষ্টা করা হচ্ছে আর তাই গ্রামীণ ডাকসেবক ও পোস্টম্যানের সাহায্যে বাড়িতে বসেই মোবাইল নাম্বার আপডেট করার পরিষেবা শুরু হচ্ছে। অর্থাৎ গ্রামীণ ডাকসেবক এটাও কিন্তু নিয়োগ হয়, আমরা কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি গ্রামীণ ডাকসেবক নিয়ে, ইতিমধ্যে আবেদন চলছে, আপনারা কিন্তু গ্রামীণ ডাকসেবকে আবেদন করে নিন, ঠিক আছে? তো গ্রামীণ ডাকসেবকে যারা চাকরি পেয়েছে করছে তারা কিন্তু এই ডিউটিটা করবে, ঠিক আছে? তাদের মাধ্যমেই কিন্তু এই কাজ করানো হবে। এর ফলে যারা আধার মোবাইল নাম্বার আপডেট করাতে চান তাদের সুবিধা হবে, পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের CEO এবং ম্যানেজিং ডিরেক্টর জে ভেঙ্কটরামু বলেন, যে সমস্ত জায়গায় এখনও আধার পরিষেবা ভালোভাবে পৌঁছয়নি সেই সব জায়গায় পোস্টম্যান ও গ্রামীণ ডাকসেবকদের সাহায্যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার কাজ সহজ হবে। ইতিমধ্যে যে টুইট করা হয়েছে সেই টুইট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেই টুইটার হ্যান্ডেল থেকে, এটা কিন্তু টুইটের স্ক্রিনশট আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে এবং অফিসিয়ালভাবে নোটিশেও কিন্তু জানিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করে নেবেন, আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা ভালো মতন পড়লে এই বিষয়টা বুঝতে পারবেন। আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট আপনার কাছের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে খবর করবেন, তারা কিন্তু আপনাদেরকে এই সব বিষয়ে আরও ভালোভাবে জানিয়ে দেবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, আজকের এই ভিডিওতে এই ইনফরমেশনটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি তথ্যটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।